এই যে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি, এই কেকটা আমি এবার ছাড়িয়ে দিচ্ছি। এই যে কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কি সুন্দর হয়েছে দেখুন কেকটা, পুরো একদম দোকানের মতো। আসুন পুরো ভিডিওটা দেখে নিই। প্রথমে আমি চিনিটা সিলে গুঁড়ো করে নেব। এই কেকটা আমি আগেও বাড়িতে বানিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে এই কেকটা শেয়ার করলাম। ডিমের পানিটা থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। ডিমের পানিটা আমি 5 মিনিট ভালোভাবে ফেটে নেব। অল্প অল্প করে চিনি গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। বাকি চিনিটা দিয়ে 5 মিনিট আমি ভালোভাবে ফেটে নেব। এবার কুসুমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নেব। ফুটিয়ে রাখা দুধ কুসুমের মধ্যে দিয়ে দেব। এবার এটাতে আমি হাফ বাটি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি 2 বাটি আটা দিয়ে দেব। আটাটাকে ভালোভাবে চেলে নেব। আটাটা দিয়ে আমি ভালোভাবে ফেটে নেব। দুধ আর কুসুমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটে নেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটে নেব। ঠিক এরকম হবে মিশ্রণটা। ডেকচির চারিপাশে একটু সাদা তেল লাগিয়ে দেব, নিচেতে একটা কাগজ দিয়ে দেব। এবার আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলোটা ধরে নিয়েছি, এই যে এরকম একটা প্লেট বসিয়ে দেব। এবার আমি কেকের মিশ্রণটা বসিয়ে দিচ্ছি। কেকটাকে আমি হালকা আঁচে 1/2 ঘন্টা জাল করে নেব। এই যে দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে, যতটা দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে। একটা কাঠি নিয়ে দেখে নেব, কেকটা খুব সুন্দর হয়েছে, দেখুন কাঠিতে কোথাও লেগে নেই। এবার এই কেকটাকে আমি ঠান্ডা করে নেব, তারপর কেটে নেব। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে আমি ছাড়িয়ে নেব। মাশাআল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, পুরো একদম দোকানের মতো হয়েছে। এবার কেকটাকে আমি কেটে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, পুরো একদম মনের মতো। এই যে কেকটা কি সুন্দর হয়েছে, কত সুন্দর স্পঞ্জি হয়েছে। মাহি তুমি আগে নাও, তোমার জন্যই কেকটা বানিয়েছি। কেকটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।